বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আশা করি তোমরা বাড়িতে ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি উপস্থিত হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব রাশিয়ান দ্বিতীয় পত্রের প্রথম অর্থাৎ পরিবেশ রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। টপিক্স হচ্ছে যে পানির বিশুদ্ধতার মানদণ্ড একটি টপিক, সেটা হচ্ছে বিওডি কী এবং বিওডি নির্ণয় পদ্ধতি নিয়ে। আলোচনার পূর্বে আমরা একটু পিছনে চলে যাই। তো পানির বিশুদ্ধতার মানদণ্ড, পানির বিশুদ্ধতার মানদণ্ড কী ছিল? পানির বিশুদ্ধতার মানদণ্ড হচ্ছে যে সকল বিষয় বিবেচনা করে কোনো একটি পানি বিশুদ্ধ কি না আমরা বিবেচনা করি, সে বিষয়গুলোকে বলা হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড। এই মানদণ্ডগুলো ছিল পিএইচ, ডিও, বিওডি, সিওডি, টিডিএস, ক্ষরতা ইত্যাদি। তো আমরা দেখেছিলাম যে ডাব্লিউএস কর্তৃক এই বিষয়গুলোর একটি অনুমোদিত মাত্রা ছিল, যেমন পানির পিএইচের অনুমোদিত মাত্রা হচ্ছে 6.5 থেকে 8.5। অনুরূপভাবে পানির সিওডির অনুমোদিত মাত্রা হচ্ছে 10 ppm, টিডিএসের অনুমোদিত মাত্রা হচ্ছে 500 ppm এবং ক্ষরতার অনুমোদিত মাত্রা হচ্ছে 100 ppm ক্যালসিয়ামের ক্ষেত্রে, ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে 150 ppm। তো যদি এই অনুমোদিত মাত্রার চেয়ে বিষয়গুলি একটু বেশি থাকে তাহলে আমরা পানিটাকে দূষিত বলি। তো আমাদের বিওডি নির্ণয় করার সময় তো ওই বিষয়গুলোর মধ্যে ডিওটি একটু বেশি কাজে লাগবে। তো ডিওটি আমরা কী জানি যে ডিওটা হচ্ছে যে ডিজলভ অক্সিজেন, অর্থাৎ পানিতে দ্রবীভূত অক্সিজেন। এই অক্সিজেন কীভাবে পানিতে আসে? যে আমরা দেখেছিলাম যে সূর্যালোকের উপস্থিতিতে বায়ুমণ্ডলে যে অক্সিজেন বিদ্যমান সেই অক্সিজেন প্রাকৃতিকভাবে পানিতে দ্রবীভূত হয়, অথবা পানিতে যে উদ্ভিদ আছে ফাইটোপ্লাঙ্কটন এগুলো কী করে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে এবং তার সঙ্গে অক্সিজেন নির্গত করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, এবং যে অক্সিজেন নির্গত করে সেই অক্সিজেন পানিতে দ্রবীভূত হয়। এভাবেই পানিতে অক্সিজেন দ্রবীভূত হয়েছিল এবং পানিতে কী পরিমাণ অক্সিজেন থাকে সেটার জন্য আমরা উইঙ্কলারের পদ্ধতিতে ডিও নির্ণয় করেছিলাম। তো আমরা চলে আসি এবার আলোচনায়। বিওডি কী? পানির বিশুদ্ধতার মানদণ্ড একটা, সেটা হচ্ছে বিওডি, এবং এই জিনিসটা কী? তো বিওডি নির্ণয়ের পূর্বে, বিওডি বোঝার পূর্বে আমরা দেখে নেই যে পানি আসলে কীভাবে দূষিত হয়। পানি দুইভাবে দূষিত হতে পারে, পানিতে অজৈব যৌগ থাকলে, পানিতে কী থাকলে অজৈব যৌগ, অজৈব যৌগ বিভিন্ন শিল্প কারখানা বা বিভিন্ন উৎস থেকে পানিতে যায়। আর একটা হচ্ছে কি, জৈব যৌগ। তো জৈব যৌগ তো পানিতে বিভিন্নভাবে যায়, যেমন আমাদের রান্নাঘরের বর্জ্য থেকে, শিল্প কারখানার বর্জ্য, আবার কৃষিকাজের বর্জ্য, এগুলো তো পানিতে অনায়াসে চলে যায়। এগুলো পানিতে যখন মিশে যায় আবার অনেক সময় পানিতে মরা প্রাণী আমরা ফেলিয়ে দিই, তো সেই অনুযায়ী পানি তো একেবারে পচে যাওয়ার কথা, এবং এই পানি তো খাবার অনুপযোগী হবেই, ব্যবহারেরও অনুপযোগী হওয়ার কথা। কিন্তু আমরা দেখি যে কিছুদিন মধ্যে পানিগুলো পরিষ্কার হয়ে যায়। কীভাবে হয়? পানিতে যে জৈব যৌগগুলো থাকে এগুলোকে অনুজীব কী করে, অক্সিজেন দ্বারা ভেঙে ফেলে। অক্সিজেন দ্বারা ভেঙে ফেলে কী তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে। তাহলে কে ভাঙে? অণুজীব। তাহলে কি অণুজীব পানিতে বিদ্যমান জৈব যৌগকে অক্সিজেন দ্বারা ভেঙে ফেলে এবং কার্বন ডাইঅক্সাইড পানিতে পরিণত হয়, এভাবে পানি আসলে পরিষ্কার হয়ে যায়। তো বিওডিটা হচ্ছে যে পানিতে বিদ্যমান জৈব যৌগকে, অজৈব যৌগ নয়, পানিতে বিদ্যমান জৈব যৌগকে অক্সিজেন দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন তাকে আসলে বিওডি বলে। বিওডি পুনরূপ হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। অর্থাৎ আমরা সংখ্যাটা যদি আরেকটু ভালো করে বলি, সেটা হচ্ছে যে 1 লিটার পানিতে বিদ্যমান, তাহলে কি 1 লিটার পানিতে বিদ্যমান জৈব যৌগকে, তাহলে 1 লিটার পানিতে বিদ্যমান জৈব যৌগকে ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন, হ্যাঁ, তাহলে কার দ্বারা, অণুজীব দ্বারা। তাহলে 1 লিটার পানিতে বিদ্যমান জৈব যৌগকে ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে বলা হচ্ছে আসলে বিওডি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। তো আমরা তো বুঝলাম যে বিওডিটা কী। এখন এই বিওডির যে অনুমোদিত পাত্রা ডাব্লিউএইচ কর্তৃক সেটা হচ্ছে যে 6 ppm, 6 ppm অর্থাৎ 6 mg/L, অর্থাৎ 1 লিটার পানিতে কত বিওডি থাকলে সেটা আমরা পানিকে দূষিত পানি বলবো না, সেটা হচ্ছে যে 6 ppm অর্থাৎ 6 mg/L, এর বেশি হয়ে গেলে পানিটাকে আমরা দূষিত বলবো। এখন পানির বিওডি যত বেশি হবে ওই পানিটা তত বেশি দূষিত। কী কারণে? কারণ
বিওডিটা কি? জৈব যৌগকে ভাঙতে যে অক্সিজেন প্রয়োজন, পানিতে যত বেশি জৈব যৌগ থাকবে তাকে ভাঙতে তত বেশি অক্সিজেন প্রয়োজন হবে, ফলে বিওডির মান যত বেশি হবে পানিটা তত বেশি দূষিত হবে। তো যাই হোক, এবার চলে যাই আমরা বিওডি কীভাবে নির্ণয় করব। বিওডি নির্ণয়, তো বিওডি নির্ণয় করতে গেলে আমরা কী করবো, আগে প্রথমে নমুনা পানি সংগ্রহ করব। ধরলাম কোনো উৎস থেকে আমরা নমুনা পানি সংগ্রহ করে নমুনা পানি সংগ্রহ করার পর বিকারক বোতলে নিলাম, হ্যাঁ এই যে বিকারক বোতল। তো আমরা কী করব, সমান পরিমাণ নমুনা পানি সংগ্রহ করলাম একই নমুনা থেকে, হ্যাঁ পানি সংগ্রহ করলাম, ধরলাম এখানে আছে 15 মিলিলিটার পানি, ওই একই নমুনা এখানে নিলাম 15 মিলিলিটার, ঠিক আছে। এবং উভয় নমুনার মধ্যে বাইরে থেকে অক্সিজেন চাল না করে পানি ডিও সাধারণত 7 ppm করব, 7 ppm। আর 7 ppm কেমন করব, কারণ পানিতে তো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নাও থাকতে পারে, এই কারণে বাইরে থেকে অক্সিজেন চাল না করলে পানির ডিও আমরা সাধারণত 7 ppm করি, ঠিক আছে। 7 ppm করার পর এটা 1 নং দ্রবণ ধরলাম, এটাকে 2 নং দ্রবণ ধরলাম। প্রথমে সঙ্গে সঙ্গে আমরা 1 নং দ্রবণে ডিও মাপবো, উইঙ্গলারের পদ্ধতি বা অক্সিজেন সেন্সর ইলেকট্রোড ব্যবহার করে আমরা ডিও মাপতে পারি। ধরলাম উইঙ্গলারের পদ্ধতিতে 1 নং দ্রবণে ডিও মাপলাম, 1 নং দ্রবণে ডিও মেপে দেখা গেলো যে এর ডিও হচ্ছে D1, আলোচনা সুবিধাতে ধরে নিলাম 6.8 ppm ppm কেমন। এরপর 2 নং নমুনাটাকে আমি 5 দিন অন্ধকারে রাখবো, 5 দিন অন্ধকারে রেখে দিলে কী হবে, অণুজীব অক্সিজেন দ্বারা জৈবজৈবকে ভাঙবে এবং অবশ্যই কক লাগানো থাকবে যাতে বাইরের অক্সিজেন ঢুকতে না পারে, বাইরে হতে না পারে। 5 দিন যে অন্ধকারে রেখে দিলাম এটাকে ইনকিউবেশন বলে, 5 দিন অন্ধকারে রাখাটাকে কী বলে, ইনকিউবেশন। ইনকিউবেশনের পর অর্থাৎ 5 দিন পর এর ডিও মাপলো, মাপার পর ডিও ধরলাম পেলাম D2, আলোচনা সুবিধাতে ধরলাম এটা হচ্ছে 1.8 ppm কেমন। তাহলে বিওডি কী হবে আমরা বুঝতে পারতেছি, বিওডিতে কী হবে, বিওডি সমান D1 - D2, হ্যাঁ। এভাবে আমরা নমুনা পানির ডিও মাপি যখন নমুনা পানিটি কম দূষিত হবে, অর্থাৎ নমুনা পানিতে যদি জৈব যৌগের পরিমাণ কম থাকে তখন এই পদ্ধতিতে। কিন্তু জৈব নমুনা যদি পানিতে বেশি পরিমাণ থাকে, পানি যদি বেশি দূষিত হয়, তাহলে কিন্তু এই পদ্ধতিতে আমরা ডিও মাপি না। তো সেক্ষেত্রে ডিও মাপতে গেলে আমাদের অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেই পদ্ধতিটা আমরা আগে আগে আলোচনা করি। সেই পদ্ধতিটা হচ্ছে যে বিওডি নির্ণয় করব, সে নমুনা পানি সংগ্রহ করে রাখবো, রাখার পূর্বে আমরা একটা বিকারক দ্রবণ প্রস্তুত করবো। তাহলে প্রথমে কাজটা কি, বিকারক দ্রবণ প্রস্তুতি। এখন বিকারক দ্রবণ কেন লাগবে পরে আলোচনা করছি। তো বিকারক দ্রবণ প্রস্তুতির ক্ষেত্রে আমরা কী করবো, একটা বিকার নির্দিষ্ট আয়তনের পাতিত পানি নিব, পাতিতে না পানি নেওয়ার পর এখানে বিভিন্ন বিকারক যোগ করব, যেমন 1 মিলিলিটার ফসফেট বাফার, 1 মিলিলিটার ফসফেট বাফার। ফসফেট বাফারের pH অবশ্যই লাগবে কত, 7.2। এরপর 1 মিলিলিটার ম্যাগনেশিয়াম সালফেট, 1 মিলিলিটার কী নেব, ম্যাগনেশিয়াম সালফেট নেব। তো এই যে 1 মিলিলিটার আমরা ম্যাগনেশিয়াম সালফেট নেব, এর ঘনমাত্রা হবে 22.5 gram/L। এরপর এইখানে আমরা যোগ করবো 1 মিলিলিটার ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর এর ঘনমাত্রা হবে এত gram/L। এখানে শেষে যোগ করবো 1 মিলিলিটার ফেরিক ক্লোরাইড, যার ঘনমাত্রা হবে 0.25 gram/L। এই বিকারকগুলো আমরা এখানে যোগ করবো। এই বিকারকগুলো কেন লাগবে আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে বিকারক দ্রবণ প্রস্তুতি, এরপর আমরা কী করবো, নমুনা পানি সংগ্রহ করবো। নমুনা পানি সংগ্রহ করার পর সেই নমুনা পানি লঘু করবো, তাহলে নমুনা পানি লঘুকরণ। এখন লঘুকরণ কেন করব, নমুনাতে যদি অতিরিক্ত জৈব যৌগ থাকে, নমুনাতে যদি কম অণুজীব থাকে, এই কারণে নমুনাটাকে আমরা একটু লঘু করে নেব। তো লঘু করার ক্ষেত্রে ধরলাম যে একটা বিকারক বোতলে 30 মিলিলিটার নমুনা পানি নিলাম, 30 মিলিলিটার নমুনা পানি নেওয়ার পর এখানে 30 মিলিটার তুমি নিতে পারবো, যে কোনো আয়তনে নিতে পারো। 30 মিলিটার নমুনা পানি নেওয়ার পর এখানে বাইরে থেকে আমরা ওই যে বিকারক প্রথমে যোগ করেছিলাম সেগুলো বিকারক দ্রবণ যোগ করবো, নির্দিষ্ট আয়তনের বিকারক দ্রবণ যোগ করার পর এখানে অণুজীব যোগ করবো। অণুজীব কেন যোগ করবো, কারণ এখানে যদি পর্যাপ্ত অণুজীব না থাকে,
ওই যে বিকল্প প্রথম যোগ করলাম কী কারণে, অণুজীবের আসলে পুষ্টির জন্য, অণুজীব যাতে 5 দিন ধরে ভালোভাবে খেয়ে বাঁচতে পারে, এবং আমরা যে টাইট্রেশন করব, ডিও নির্ণয় করব তাতে সুবিধার জন্য। কেমন? এখন এই দ্রবণে বাইরে থেকে অক্সিজেন চালনা করে এই পানি ডিও আমরা কত করবো, 7 PPM, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এরপর এই যে নমুনা পানিটাকে পাত্রিত পানি যোগ করে দ্রবণের আয়তন ধরলাম 300 মিলিলিটার করলাম। তাহলে এখানে কী ছিল, এখানে নমুনা ছিল 30 মিলিলিটার নমুনা পানি, বর্জ্য পানি, নমুনা পানি বা বর্জ্য পানি, এবং বাকি পানি যোগ করে এর আয়তন করলাম 300 মিলিলিটার ধরলাম আর কি। এরপর এই নমুনাটাকে আমরা দুইটা অংশে ভাগ করব, লঘুকৃত নমুনা পানিকে দুইটা অংশে, এখানে একটা, এখানে আরেকটা, একটাকে 1 নং ধরলাম, একটা 1 নং, আর একটাকে ধরলাম 2 নং। এখন এই 300 মিলিলিটার পানিকে দুই অংশে ভাগ করলাম, এখানে 150 মিলিলিটার নিলাম, এখানে 150 মিলিলিটার নিলাম। কেমন? তো 150 150 করে নিলেও এখানে যেহেতু পানি সমস্ত দ্রবণ তৈরি হয়, তাহলে এখানে আমাদের নমুনা আসবে কত, 15 মিলিলিটার, আর এখানে নমুনা আসবে আসলে 15 মিলিলিটার, নমুনা মানে বর্জ্য পানি। কেমন? এখন এই 1 নং দ্রবণের ডিও আমি সঙ্গে সঙ্গে নির্ণয় করব, 1 নং দ্রবণের ডিও, 1 নং দ্রবণের ডিও পরিমাপ করে দেখলাম যে এর ডিও আসলো আসলে ডি ওয়ান। এবার 2 নং দ্রবণটাকে 5 দিন ধরে অন্ধকারে রাখবো, যেটাকে ইনকিউবেশন বলে, যেটাকে কী বলা হচ্ছে, ইনকিউবেশন, 5 দিন অন্ধকারে রাখবো। 5 দিন অন্ধকারে রাখলে কী হবে, এখানকার যে অণুজীব জৈব যৌগগুলোকে ভাঙবে। তো 5 দিন পর এই নমুনার ডিও মাপে দেখা গেল যে ধরলাম D2, কত, D2, তাহলে এটা D1, এটা হচ্ছে D2। তাহলে আগে কিন্তু আমরা যেভাবে বিওডি নিয়ে করেছি সেই অনুযায়ী কিন্তু আমাদের বিওডি পেয়ে যাওয়ার কথা, D1 মানে D2, কিন্তু আসলে আমরা এটা করব না। কেন করব না? কারণ আমি এইখানে নমুনা পানির সাথে ওই যে বিভিন্ন প্রকার বিকারক যে যোগ করছি, তো এখানে যে জৈব যৌগ ছিল তাকে ভাঙার জন্য অক্সিজেন লাগবে, ঠিক আছে, কিন্তু এই অক্সিজেন আবার বিকারককেও জারিত করতে পারে। অর্থাৎ এখানে যে আমি বিওডিটা পালাম, D1 - D2 যেটা পাবো, D1 - D2, এটাকে বিওডি বলবো না। কেন বলবো না? কারণটা হচ্ছে যে এখানে যে অক্সিজেনটা পাবো আমরা, সেই অক্সিজেনটা জৈব যৌগকেও ভাঙতে পারে, আবার কিছু পরিমাণ বিকারককেও জারিত করতে পারে, এই কারণে এটা ব্যবহার করবো না। সেক্ষেত্রে কী করবো, একটা বিকারক বোতলে আবার ওই যে আগের মতো 300 মিলিলিটার পাতিত পানি নেব, পাতিত পানি, ব্ল্যাঙ্ক নমুনা, অর্থাৎ এখানে কোনো নমুনা থাকবে না, পাতিত পানি নেব। নেওয়ার পর এখানে যে যতটুকু বিকারক যোগ করছিলাম, ঠিক এখানেও ততটুকু বিকারক যোগ করব, এখানে যেরকম অণুজীব যোগ করেছিলাম ততটুকু, এখানেও ঠিক ততটুকু অণুজীব যোগ করব। কেমন? যোগ করার পর আমরা এই নমুনাটাকে দুইটা অংশে ভাগ করার পর এটাকে 1 নং ধরলাম, আর একটাকে কী ধরলাম, 2 নং। কেমন? তো এই যে 1 নং দ্রবণের ডিও আমি সাথে সাথে নির্ণয় করবো, যেহেতু এখানে কোনো নমুনা পানি নাই, এখানে শুধু পাতিত পানি, পাতিত পানি বিশুদ্ধ পানি, পাতিত পানি মানে বিশুদ্ধ পানি, আরবার বলি পাতিত পানি মানে বিশুদ্ধ পানি। তাহলে এই পানির ডিও মাপার পর দেখা গেলো ধরলাম বি ওয়ান মানে ব্ল্যাঙ্ক, এখানে আসলে কোনো নমুনা নাই, এটা শুধু পাতিত পানি। আর এক্ষেত্রে এটাকে অনুরূপভাবে ইনকিউবেশন করবো, 5 দিন রেখে দেবো অন্ধকারে, এরপর 5 দিন পর এর ডিও মাপবো, ডিও মাপার পর ধরলাম এর ডিও হচ্ছে B2, ঠিক আছে। তাহলে কি B1 এবং B2টা কী? B1 B2টা হচ্ছে যে বিকারককে জারিত করার জন্য যে অক্সিজেন প্রয়োজন, সেটা হবে B1 - B2, আর D1 - D2টা কী হবে, তো যাই হোক ওটা পরে আসতেছি। সেক্ষেত্রে বিওডি আমরা কী করবো, নিম্ন সমীকরণের সাহায্যে বিওডি মাপবো, সেটা হচ্ছে কি, D1 - D2। এই D1 - D2টা মানে কি, ওই যে আমাদের নমুনার মধ্যে যে জৈব যৌগ ছিল কত নমুনা, 15 মিলিলিটার, এখানে যে জৈব যৌগ ছিল তাকে ভাঙতে, এবং এখানে যে বিকারক ছিল তাকে জারিত করতে যে অক্সিজেন প্রয়োজন, সেটা হচ্ছে D1 - D2। আর এক্ষেত্রে আমাদের হবে যে বিকারককে জারিত করার জন্য যে অক্সিজেন প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে আসলে B1 - B2। তাহলে কি এখানে কি আছে, জৈব যৌগ এবং বিকারককে জারিত করতে যে অক্সিজেন, আর এখানে কি শুধু বিকারককে জারিত করতে যে অক্সিজেন, এদের বিয়োগ করলে শুধু জৈব যৌগকে জারিত করার জন্য যে অক্সিজেন সেটা পাবো। কেমন? এখানে একটা এফ গ্রহণ করে দেবো, ভাগ পি, এই সমীকরণ ব্যবহার করে আসলে আমরা বিওডি মাপবো। এখন এফটা কী আর পিটা কী? পিটা হচ্ছে যে ব্যবহৃত নমুনার দশমিক ভগ্নাংশ, ব্যবহৃত নমুনার দশমিক ভগ্নাংশ। এখন এই জিনিসটা কী, ব্যবহৃত নমুনার দশমিক ভগ্নাংশটা কী, আমরা এখানে আসলে যদিও 30 মিনিট নমুনা নিয়েছিলাম, তাকে কিন্তু দুই অংশে ভাগ করেছিলাম, 15 15, তো সেক্ষেত্রে আসলে আসল নমুনা ধরে নিতে হবে আমাকে 15।
তাহলে নমুনা 15, তাহলে পানি আর এই 150টা কি? আসলে নমুনা 15 হলে 150টা কি? নমুনা প্লাস পানি, ঠিক আছে? তাহলে এটা 15 মিলিলিটার আছে আমরা বোঝার ক্ষেত্রে, কিন্তু এই 15 মিলিলিটার কোথায় আছে? 15 মিলিলিটার যোগ বাকি পানি মিলে কিন্তু 150। তো সেক্ষেত্রে পিটা হবে 15 ভাগ 150, অর্থাৎ নমুনা পানি নমুনা যোগ নমুনা প্লাস পাতিত পানি, ঠিক আছে? নমুনা প্লাস পাতিত পানি, তাহলে কি পিটা হচ্ছে ব্যবহৃত নমুনা 0.9%, এটা কি নমুনা ভাগ নমুনা প্লাস পাতিত পানি, অর্থাৎ দ্রবণের মোট আয়তন, নমুনা ভাগ দ্রবণের মোট আয়তন। আর এফটা হচ্ছে যে এফটা হচ্ছে যে নমুনা পানির সাথে নিয়ন্ত্রিত পানির অনুপাত, নিয়ন্ত্রিত পানির অনুপাত। তাহলে নমুনা পানির সাথে নিয়ন্ত্রিত পানির অনুপাত, হ্যাঁ, এটাকে সাধারণত 1-P এভাবে ধরি। তাহলে এখানে কত আসবে? 1-15/150। কেমন? এভাবে আমরা পানির বিওডি মাপব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি বিষয়টা না বুঝে থাকো তাহলে প্রসেসটা একটু আরেকবার দেখে নিই। প্রসেসটা কি, বিওডিটা কি? বিওডিটা হচ্ছে যে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা, অর্থাৎ প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত জৈব যৌগকে ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে বিওডি বলে। কেমন? এখন বিওডি নির্ণয়ের পদ্ধতি, নির্ণয় করবে। প্রথমে আমরা কী করবো? বিকারক দ্রবণ প্রস্তুত করবো। তাহলে কি একটি উপযুক্ত আয়তনিক ফ্লাক্সে নির্দিষ্ট পরিমাণ পাতিত পানি নিয়ে তাতে 1 মিলিলিটার ফসফেট বাফার, তারপরে কি 1 মিলিলিটার ম্যাগনেশিয়াম সালফেট, 1 মিলিলিটার ক্যালসিয়াম ক্লোরাইড এবং 1 মিলিলিটার ফেরিক ক্লোরাইড যোগ করবো। যোগ করার পর বিকারক দ্রবণ প্রস্তুত করবো। এবার দুই কাজ হচ্ছে, উৎস থেকে নমুনা পানি সংগ্রহ করে পাতিত পানি ও বিকারক, পাতিত পানি বিকারক অনুজীব যোগ করে নমুনাকে লঘু করব। এবং লঘুকরণ বিভিন্নভাবে হতে পারে, অর্থাৎ কতটুকু পানি যোগ করব না করব সেটা বিষয়ের নির্ভরশীল প্রকৃতির উপর, অর্থাৎ কোন কোথাকার সেই পানিটা নমুনা পানি। যেমন শিল্পে বর্জ্য পানির জন্য আমরা যে লঘুকরণ করবো সেটা হচ্ছে 0.1-1%, বা সিএস ওয়াটারের জন্য এক প্রকার হতে পারে, নদীর বর্জ্য পানির জন্য এক প্রকার হতে পারে। লঘুকরণটা নির্ভর করবে প্রকৃতির উপর, অর্থাৎ কোনথা থেকে আমরা পানি সংগ্রহ করতেছি। এরপর প্রাপ্ত দ্রবণকে নলের সাহায্যে 5 মিনিট ধরে অক্সিজেন চালনা করে ডিও কত করবো? ডিওটা করবো আমরা 7 PPM। এ দ্রবণের অর্ধেক নিয়ে ডিও নির্ণয় করবো, যেটাকে আমরা ডিগান ধরছি। অবশিষ্ট দ্রবণকে সিপিযুক্ত বোতলে নিয়ে বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে 20°C তাপমাত্রা 5 দিন বন্ধ করে রাখবো। এতে কী হবে? দ্রবিত অক্সিজেন জৈবজৈবকে সুন্দর করে ভাঙবে অনুজীবের সাহায্যে। সেক্ষেত্রে এর ডিও নির্ণয় করার পর আমরা পেলাম D2। এরপর লঘু পানিকে, তো নমুনা ছাড়া কিন্তু, হ্যাঁ, নমুনা ছাড়া যে পাতিত পানিটা, পাতিত পানি নেব, নেওয়ার পর পূর্বের মতো এখানে বিকারক অনুজীব, অনুজীব অনুজীবকে সিড বলে, হ্যাঁ, অনুজীবকে কী বলে? সিড। অনুজীব যোগ করে দুইভাবে ভাগ করবো। এই অবস্থায় 1 অংশে ডিও নির্ণয় করবো, হ্যাঁ, এবং অপর অংশকে পূর্বের ন্যায় 5 দিন রেখে তারপর ডিও নির্ণয় করবো। একটা পেলাম B1, একটা পেলাম B2, যেহেতু ব্ল্যাঙ্ক নমুনা ছাড়া, এখানে আমরা B1 B2 বললাম। এরপর আমরা নিম্ন সমীকরণ ব্যবহার করে পানির বিওডি নির্ণয় করবো। কেমন? পিটা কি ব্যবহৃত নমুনা 0.9%, এ হচ্ছে নমুনা পানির সাথে নিয়ন্ত্রিত পানির অনুপাত বা 1-P। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, তো যদি তাও না বুঝে থাকো তাহলে আমরা একটা অঙ্ক করে নিই। একটা অঙ্ক যে 15 মিলিলিটার বর্জ্য পানি একটি বিওডি বোতলে নিয়ে পাতিত পানি যোগ করে দ্রবণের আয়তন 300 মিলিলিটার করা হলো। একটা বোতল নিয়ে আমরা কাজ করব। লঘুকৃত পানি, এখন এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন লঘুকৃত পানির ডিও, অর্থাৎ আমরা যে দ্রবণটা তৈরি করলাম 300 মিলিলিটার, এর আমরা ডিও নির্ণয় করে দেখলাম কত? 8.8 মিলিগ্রাম/লিটার। 5 দিন পর ওই নমুনাটা আমরা 5 দিন অন্ধকারে রাখবো, যেটা ডিও নির্ণয় করলাম। এখন এটা উইংল্যান্ডের পদ্ধতি না করে আমরা অক্সিজেন সেন্সরযুক্ত ইলেকট্রোড ব্যবহার করে করতে পারি। তো যাই হোক, 300 মিলিলিটার পানির ডিও মাপে দেখা গেলো 8.8 মিলিগ্রাম/লিটার। ওই নমুনার পানিটাকে 5 দিন অন্ধকারে রাখা হলো। রাখার পর, অর্থাৎ ইনকিউবেশনের পর, এর ডিও নির্ণয় করে দেখা গেল যে 1.9 মিলিগ্রাম/লিটার গেল এটা। এরপর আমরা নমুনা বাদে শুধুমাত্র 300 মিলিলিটার কী করবো? 300 মিলিলিটার কী করবো? পাতিত পানি নেব, কীযুক্ত, অনুজীবযুক্ত এবং বিকারক দ্রবণযুক্ত।
তো সেক্ষেত্রে ডিওমিপিতে দেখা গেল যে 9.1 মিলিগ্রাম পার লিটার, ওটাকে আবার অনুরূপ 5 দিন রেখে দেবো, নেওয়ার পর ডিএনএ নিউক্লিয়াসে দেখা গেল 7.9 মিলিগ্রাম পার লিটার। তো সেক্ষেত্রে এই প্রক্রিয়াটা যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করা হয় তাহলে নমুনা পানির বিওডি কত? আমরা একেবারে চলে যাই সূত্রে। আমরা জানি যে বিওডি সমান সমান ডিএন মাইনাস জি টু মাইনাস বিএন মাইনাস বি টু এফ বাই পি। কেমন এখন এই ডি ওয়ানটা কি? ডি ওয়ানটা হচ্ছে কি যে আমরা যে দ্রবণটা তৈরি করেছিলাম 300 মিলিলিটার, এই 300 মিলিলিটার পানি যখন প্রাথমিকভাবে ডিও নির্ণয় করেছিলাম সেটা হচ্ছে ডি ওয়ান। ডি টুটা কি? ওই যে নমুনা পানিকে 5 দিন রাখার পর যে ডিও নির্ণয় করলাম সেটা হচ্ছে ডি টু। এরপর নমুনা পানি বাদে শুধু পাতিত পানি, যেখানে আমরা অনুজীব বিরো যোগ করেছিলাম, শুধু পাতিত পানি অর্থাৎ শুধুমাত্র বিশুদ্ধ পানি, তার ডিওমিপি দেখা গেল যে 9.1 মিলিগ্রাম পার লিটার, এবং 5 দিন পরের ডিও নির্ণয় করতে দেখা গেলো 7.9। তো সেক্ষেত্রে পিটা কি? 15/300। কেন? আমরা যে নমুনা নিয়েছিলাম 15 মিলিলিটার, আর 300 কি? 300টা হচ্ছে নমুনা পানি প্লাস পাতিত পানি, তো 300 হচ্ছে নমুনা পানি প্লাস পাতিত পানি। তাহলে এখানে যে নমুনা পানি ভাগ নমুনা পানি প্লাস পাতিত পানি, এটা এত, আর এ হচ্ছে 1-পি। তাহলে আমরা এখানে এটা বসে এটা পেলাম, এবং এই মানটা যদি আমরা ওখানে বসিয়ে দিই তাহলে আমরা পানির বিওডি পেলাম 115.2 মিলিগ্রাম পার লিটার বা 115.2 PPM। এভাবেই আসলে আমরা বিওডি নির্ণয় করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু ভিডিও দেখলে হবে না, পড়াশোনা চালিয়ে যেতে হবে, বই পড়তে হবে, এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই শুভকামনায়। আসসালামু আলাইকুম।